সমুদ্রের মধ্যে ওয়াটার ভিলায় থাকার জন্য ভারত ছেড়ে মলদ্বীপসে যাওয়ার স্বপ্ন আমাদের অনেকেরই। তবে জানেন কি, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই এমন এক নির্জন সমুদ্র সৈকত রয়েছে যেখানে মলদ্বীপসের মতোই ওয়াটার ভিলার স্বাদ পেতে পারবেন, সঙ্গে প্রাইভেট আইল্যান্ডেরও অনুভূতি। তাই যারা হানিমুন কাপেল আছেন বা ফ্রেন্ডস গ্রুপে যাচ্ছেন, তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি পারফেক্ট ডেস্টিনেশন হলো এই সি বিচটি। নমস্কার বন্ধুরা, এতক্ষণে সমুদ্রের গর্জন হয়তো আপনাদের কানে পৌঁছেই গেছে, মানে বুঝতেই পারছেন আমি সি বিচে দাঁড়িয়ে আছি। এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে দীঘা বাঙালির জন্য একটা ইমোশন। তবে যারা দীঘার ভিড়ভাট্টা বা জনসমুদ্র, দীঘার সমুদ্রের সাথে সাথে তো জনসমুদ্রও আছে, সেই জনসমুদ্র উপেক্ষা করে একটু নির্জনে নিরিবিলিতে কাটাতে চান, তাদের জন্য তাজপুর একেবারে পারফেক্ট ডেস্টিনেশন। তাই আমরাও বেছে নিয়েছি তাজপুরকেই। যদিও তাজপুর এর আগে আমরা এসেছি আর অত্যন্ত ভালো লেগেছে, তাই সেকেন্ডবার আবার চলে এসেছি। তো তোমরা যারা একটু নির্জনে সময় কাটাতে চাইছো, একটু সমুদ্রকে বেশ ভালোভাবে উপভোগ করতে চাইছো নিজের মতো করে, তারা কীভাবে তোমরা তাজপুর আসবে, এলে কোথায় থাকবে, কী কী খাবার ব্যবস্থা আছে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতে দেব। তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু একদম ভুলবে না। দীঘা থেকে তাজপুরের দূরত্ব 19 কিলোমিটার। এখানে যেমন অনেক লাক্সুরিয়াস রিসোর্ট রয়েছে, তেমনি আবার বাজেট ফ্রেন্ডলি রিসোর্টও রয়েছে। যেমন কৃষ্টি রিসোর্ট রয়েছে বেশ লাক্সুরিয়াস, তবে আমরা যেহেতু আমাদের প্রতিটা ভিডিওতে একদম কম বাজেটের হোটেলের সন্ধান দেওয়ার চেষ্টা করি, এবারেও তাই করব। তাজপুরের মধ্যভাগে অনেক হোটেল রয়েছে যেগুলোর নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, তবে এর থেকেও একটা কম বাজেটের হোটেলের সন্ধান দিচ্ছি আপনাদের। আগের বারের মতো এইবারেও তাজপুরে আমরা স্টে নিলাম আহার গেস্ট হাউসে। ভেতরের লনটা খুবই সুন্দর, খড় এবং বাঁশ দিয়ে কি সুন্দর বসার জায়গা করা রয়েছে, সাথে রয়েছে দোলনা। রাত্রিবেলায় বন্ধুদের সাথে আড্ডা এবং গল্প জমানোর একদম আদর্শ জায়গা। এখানে রেস্টুরেন্ট ফেসিলিটিও রয়েছে। এখানে নন এসি প্রতি রুমের ভাড়া 800 টাকা পার নাইট এবং এসি রুমের ভাড়া 1400 টাকা পার নাইট, তবে সিজনে রেটটা একটু বেড়ে যায়। দেখুন তাজপুরের এই যে মেন রোডটা রয়েছে, এই যে দেখুন ডান দিকের একটা সাইনবোর্ডে লেখা রয়েছে তাজপুর মল্লিকা বিচ, এই এই যে জায়গাটা একটা আইডেন্টিফাই করা আছে, এই জায়গাটা থেকে যদি আপনি 10 মিনিট হেঁটে চলে যান সোজা, তাহলে পেয়ে যাবেন তাজপুর বিচ। আর যদি বলেন এখানেই আপনি হোটেল নেবেন, তাহলে এখান থেকেও এই যে কাঁচা রাস্তাটা ধরে যদি আপনি মোটামুটি 1 মিনিট হাঁটেন, এখান থেকেও বিচ পেয়ে যাবেন, তবে এটাকে মল্লিকা বিচ বলা হচ্ছে। আর ওই এই মল্লিকা বিচ থেকে যদি সমুদ্রের পাড়ে সোজাসুজি হেঁটে চলে যান, সেখানেও আপনারা সমুদ্রের পাড় বরাবর মোটামুটি 10 মিনিট হাঁটলে ওখানেও আপনি তাজপুর বিচ পেয়ে যাবেন, যেখানে সেন্টারটা করা আছে। আর এই মল্লিকা বিচের সামনেই আমরা যেটা নিয়েছি হোটেলটা, ওই যে পিঙ্ক কালারের বোর্ডটা দেখা যাচ্ছে আহার গেস্ট হাউস, ওখানেই আমাদের হোটেল। ওখান থেকে জাস্ট 1 মিনিট হাঁটলেই আমরা বিচ পেয়ে যাচ্ছি। আগের দিন রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এই কাঁচা রাস্তাটাই মাঝে মাঝে জল জমে রয়েছে। মোটামুটি 1 মিনিট হেঁটে যাব এই কাঁচা রাস্তা বরাবর। দুই পাশে সারি সারি ঝাউ গাছ, তবে এই ঝাউ গাছগুলো আমাদের ওখানে যেমন ঝাউ গাছ হয় সেগুলোর থেকে অন্যরকম। এগুলো সামুদ্রিক অঞ্চলের ঝাউ গাছ, দুপাশে ঝাউয়ের বন, মাঝে এরকম একটা রাস্তায় হেঁটে যেতে ভালোই লাগছে। আগেরবার আমরা যখন তাজপুর এসেছিলাম তখন বর্ষাকাল ছিল, অনবরত বৃষ্টির কারণে বিচটা অনেকটা কাদা কাদা ছিল, তবে এখন বিচটা একদম ক্লিন আছে। এই জায়গাটাতে অনেক খাবারের দোকান রয়েছে, তবে একটু এগিয়ে আপনাদের আরও কিছু রেস্টুরেন্ট দেখাবো যেগুলো আরও অনেক বেশি মজার। কেন বললাম সেটা ওখানে নিয়ে গিয়ে দেখালেই বুঝতে পারবেন। এখনও দৃষ্টির মধ্যে কোনো পর্যটকই চোখে পড়ছে না। উইকেন্ডসে যদি বা কিছু টুরিস্ট আসেন, উইকডেজে তো একেবারেই খালি। এই কারণে যারা হানিমুনে আসছেন বা বন্ধুরা মিলে মজা করতে আসছেন, তাদের ভীষণই ভালো লাগবে। দেখুন আমরা ওই কাঁচা রাস্তাটা ধরে সোজা হয়ে এসে এইদিকে যাচ্ছি তাজপুর বিচের হয়ে মানে বলি এই জায়গাটা অ্যাকচুয়ালি মল্লিকা বিচে ওরা নাম দিয়েছে। তো এই রাস্তাটা ধরে ওই যে দূরে খাবারের দোকানগুলো দেখতে পাচ্ছেন একটু উঁচু, আর সেইগুলো সেটাই হচ্ছে তাজপুর বিচ। আমরা এখন ওখানেই যাব, আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু ওখানেই করবো। তো চলুন বিচ বরাবর আমরা সমুদ্রকে এনজয় করতে করতে এগিয়ে চলি তাজপুরের দিকে। ব্রেকফাস্ট করার পর হাতে অনেকটাই সময় থাকবে, এই সময় আপনারা চাইলে সমুদ্র স্নান করতে পারবেন। বেলার দিকে সমুদ্রের জল আস্তে আস্তে সরতে থাকে, এই সময় সমুদ্রে নামাটাও তাই সেফ থাকবে। এখন সমুদ্রের জল অনেকটাই সরে গেছে, কিন্তু জোয়ারের সময় রেস্টুরেন্টগুলো অবধি জল চলে আসে। আগে যে দোকানগুলো মাটির লেভেলে ছিল, এখন সেগুলো কাঠের পাটাতন দিয়ে অনেকটা উঁচু করে বানানো হয়েছে, যাতে দোকানের ভেতর জল ঢুকতে না পারে।
অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে ভরা কোটালের সময় ওয়াটার লেভেল এতটাই বেড়ে যায় যে তখন রেস্টুরেন্টের নিচে দিয়ে জল যায়। আর এই অনুভূতিটা একেবারে অন্যরকম, অনেকটা ওয়াটার ভিলার মতো। এরকম ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন বীচ আপনি পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো অনেক জায়গায় পেয়ে যাবেন, কিন্তু তবু তার মধ্যে আমি তাজপুর এত প্রেফার করি। আমার এনে আমি সেকেন্ড টাইম এলাম, এত সুন্দর লাগে। তার একটা কারণ হচ্ছে এই যে বীচের ধারে, একদম বীচের জাস্ট ধারেই এই যে দোকানগুলো, এই দোকানগুলো আমার খুব ভালো লাগে, কারণ এর ভেতরটাও সেরকম মানে দোলনা টোলনা দেওয়া আছে, প্লাস খাবার কোয়ালিটি এখানে দেশি চিকেন রুটি, তারপর ভাত টাত, মানে সব কিছুই আর কি, বাঙালি খাবার যা হয় সব কিছু পাওয়া যাবে, স্ন্যাক্সও পাওয়া যায়। তো খাবারের কোয়ালিটি যেমন ভালো, আর এখান থেকে এই দোকানগুলোর মধ্যে থেকে খেতে সি ভিউ দেখতে দেখতে মানে অসাধারণ লাগে, দিনেই বলুন, আর রাত্রিবেলা তো খুব দারুণ লাগে, মানে পুরো সময়টা মানে এখানেই কেটে যায়। সকালে যখন ব্রেকফাস্ট করতে এসেছিলাম তখনই আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে এসেছিলাম, সেই মতোই ওনারা রেডি করে রেখেছেন। চলুন দেখে নিই তাহলে আমরা কি কি অর্ডার করেছিলাম আর তার দামই বা কী রকম। এখানে মানে তোমরা যদি গ্রুপে আসো, ফ্যামিলি হোক ফ্রেন্ডস হোক, একটা জিনিস তোমরা করতে পারো, চিকেনটা পুরো মানে পুরো চিকেনটা ওজন করিয়ে তারপর সেটাকে রান্না করিয়ে যদি নাও সেটা অনেকটা বাজেট ফ্রেন্ডলি হবে, কারণ তোমরা এক প্লেট হিসেবে যেহেতু চার পিস এরকম থাকে সেক্ষেত্রে কষ্ট অনেকটাই বেশি পড়ে যাচ্ছে। তো যদি তোমরা গ্রুপে থাকো তাহলে এরকমভাবে আমরা যেমন নিয়েছি একটা 1 কেজি 200 এরকম একটা চিকেন ছিল, তো ওটাকে পুরোটা নিয়ে রান্না করিয়ে নিয়েছি। তো এখানে যেটা স্পেশালিটি এটা কিন্তু দেশি চিকেন, মানে আমরা যেটা জেনারেলি চিকেন খাই সেটা নয়, দেশি চিকেন আছে, এই জন্য প্রাইসটা একটু বেশি মনে হতে পারে। তো আমাদের 1 কেজি 200 মতো এরকম ওয়েট ছিল মুরগিটা, তো এটা 1 কেজির জন্য ওরা কস্ট নিচ্ছে 500 টাকা, মানে 600 টাকা বলছিল, একটু আমি বার্গেন করে ওটা 500 টাকায় হয়েছে, তো এটা নিয়ে নিচ্ছি। তো আমরা এখন আর 4 জন মিলে খাচ্ছি। দেশি চিকেনের টেস্টটা যতটা সুন্দর বলবো ততটাই কম বলা হবে। তাছাড়া এখানে অন্যান্য সি ফুড যেমন পমফ্রেট, কাঁকড়া এসবও খেতে পারবেন। দোকানের যে দাদা এবং বৌদি ছিলেন ওনাদের ব্যবহার এতটাই ভালো যে একদম বাড়ির মতো মনে হবে। আপনারা যেমন টাইপের খেতে চাইবেন সেই রকমই ওনারা রান্না করে দেবেন। আমফান বা ইয়াসের মতো ঘূর্ণিঝড় এলে এই দোকানগুলো পুরো ভেঙে যায়, তখন আবার নতুন করে সেট আপ করতে হয়। লাঞ্চ সেরে সমুদ্রের তীর বরাবর হাঁটতে লাগলাম আমরা। এখন জলের লেভেল অনেকটাই কম আছে বলে আমরা হাঁটতে হাঁটতে তাজপুরের একদম শেষ ভাগে পৌঁছে গেছি। এখান থেকে আর 2-1 পা হাঁটলেই মন্দারমণি বীচ। এখানে না আছে কোনো সাইট সিং এর চাপ, না আছে ড্রাইভার দাদার তাড়া, আছে শুধু সীমাহীন সমুদ্রকে উপভোগ করার অবাধ স্বাধীনতা। তবে একটা সাইট সিং আপনারা করতে পারবেন এখানে, সেটা হলো তাজপুর লাইট হাউস, যার টিকিট মূল্য 10 টাকা পার হেড। এই যে জায়গাটা দেখছেন এটা কোনো রিসোর্টের প্রাইভেট এরিয়া, সবাই এখানে ঢুকতে পারবে না, যারা শুধুমাত্র এই রিসোর্টের গেস্ট তারাই এখানে ঘুরতে পারবেন, এই জন্য চারিদিকটা বেড়া দিয়ে ঘেরা আছে। তাজপুরে এলে আপনি একটা জিনিস একদম দেখতে পাবেন একদম কনফার্ম, সেটা হচ্ছে লাল কাঁকড়া। আমি জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে, আমার পায়ের আওয়াজে ওরা একদম গর্তের মধ্যে চলে যাচ্ছে। মানে কাঁকড়া বলতে ওই যেটা হার্মফুল কাঁকড়া সেটা নয়, এটা এক পায়ের আওয়াজ, এটা খুব ভীতু হয় পায়ের আওয়াজে, এরকম গর্ত গর্ত করা আছে লাল কাঁকড়ার গর্ত, একটু পায়ের আওয়াজ পেলে এরা গর্তের মধ্যে ঢুকে যায়। তো সেরকম ভাবার কোনো কারণ নেই যে কামড়ে দেবে বা কিছু। তো লাল কাঁকড়াগুলো যখন একসাথে একদম পুরো জায়গাটা জুড়ে বিছিয়ে থাকে দেখতে একদম দারুণ লাগে। আমরা বীচে ছিলাম, এখন বীচ থেকে উঠে এসেছি এই জায়গাটায়। এই জায়গাটা মোটামুটি এন্ড অফ তাজপুর, আর এই জায়গাটা আগে মানে অনেক আগে পুরো ডেজার্টের ছিল, এত সাজানো গোছানো এরকম ছিল না, এখন দেখুন কী সুন্দর সাজিয়েছে যত দিন দিন ডেভেলপমেন্ট হচ্ছে। আর এই দিকটা আমি ক্যামেরাটা ঘোরাবো, এই দিকটাও পুরো এরকম সাজানো সাজানো আছে, বিকেলবেলায় তোমরা বীচ থেকে বেরিয়ে এসে এই জায়গাটায় বসে থাকতে পারো, অল্প করতে পারো ফ্রেন্ডসের সাথে ফ্যামিলির সাথে, তো দারুণ একটা এনজয়মেন্ট ব্যাপার হবে। আর অনেকে দেখছি যারা দীঘাতে স্টে করছে, দীঘা থেকে তো দীঘা থেকেও অনেকে এখানে বেড়াতে আসছেন কিছুক্ষণের জন্য, হয়তো দীঘা থেকে তো মাত্র ওই 19 কিলোমিটার, হ্যাঁ 19-20 কিলোমিটার এরকম হবে, তো ওখান থেকেও তাজপুর মন্দারমণি এগুলো কভার করে নিচ্ছে, তারাও কিছুটা সময় এখানে বসে আছে। তো তোমরা যারা দীঘাতে স্টে করছো, দীঘাতে ঘুরতে আসছো, তো তারা দীঘা থেকেও এখানটা ঘুরতে আসতে পারো।
আগে মন্দারমণি, তাজপুর থেকে মন্দারমণি যাওয়া যতটা ডিফিকাল্ট হতো, এখন কিন্তু খুব সহজেই তাজপুর থেকে মন্দারমণি পৌঁছে যাওয়া যায়। ওই যে ব্রিজটা আর ওই গাছগুলো দেখতে পাচ্ছ, ওই ওটাই মন্দারমণি ব্রিজ। মানে কেউ যদি বলে আমি হেঁটে যাবো, যার ক্ষমতা আছে হেঁটেও সে কভার করে দিতে পারে। তোমরা যারা দীঘার পাশাপাশি যে ব্রিজগুলো আছো সেখানে আসবে বলে ঠিক করেছো, কিন্তু কনফিউশন আছে যে তাজপুর যাবো না মন্দারমণি যাবো বা অন্য কোথাও যাবো, তাদের জন্য আমি কনফিউশনটা দূর করে দিচ্ছি যে কোথায় আসবে। তোমরা যদি সি ফেসিং কোনো রিসোর্ট বা হোটেলে থাকতে চাও তাহলে কিন্তু আমি বলবো মন্দারমণিতেই থেকো, তবে সেগুলোর কিন্তু প্রাইস অনেকটাই বেশি হবে। আর তোমরা যদি চাইছো যে না একটু কম প্রাইসের মধ্যে একটু লেস কস্টলি কোনো জায়গাতে যাবো, তো আমি বলবো অবশ্যই তাজপুরে এসো, মন্দারমণি থেকে অনেকটাই কস্ট কম পড়বে হোটেলের। তবে হোটেলটা সি ভিউ, মানে সি ভিউ সেরকম পাবে না হোটেল থেকে, একটু মানে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়বে, এমন নয় যে অনেকটা, একটু ওয়াকিং ডিস্টেন্স থেকে কষ্ট করে একটু চলে এসো। তো এখানেও বিচটাকে দারুণভাবে এনজয় করতে পারবে, মানে মন্দারমণির থেকে কোনো অংশে কম তো নয়। আমি বলবো আমার তো পার্সোনালি মনে হয় মন্দারমণির থেকে আরও অনেক ভালো। তো লাভ কিন্তু তোমার এটাতে তাজপুরে, কস্টটাও কম পড়বে হোটেলের, খাওয়া দাওয়া সুন্দর পাচ্ছ, বিচটাকেও এনজয় করতে পারছো। বিচের ধারে তো অনেকগুলো খাবার হোটেল রয়েছে, আর তার সাথে এই তাজপুরের একদম প্রান্তভাগের এই জায়গাটাতে এখানেও কিন্তু খাবার দোকান প্রচুর পরপর রয়েছে, এখান থেকেও আপনারা খাবার খেতে পারবেন। তবে যদি আপনারা সি ভিউ একটা এনজয় করতে করতে খাবার খাওয়ার ইচ্ছে থাকে, তবে আমি বলবো অবশ্যই কিন্তু বিচের ধারের যে হোটেলগুলো আছে সেখান থেকে খাবারটা ট্রাই করুন, এনজয় করুন সমুদ্র আর তার সাথে খাবার খান, এর থেকে আর বাড়তি পাওনা কী হতে পারে। যদি আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসছেন তাহলে কিন্তু এই জায়গাটা, মানে প্রান্তভাগের এই জায়গাটাতেও আপনারা গাড়িটা পার্ক করে রাখতে পারেন, এগুলো ফোর হুইলার্স আছে গাড়ি পার্ক করার জন্য। আর ওই দিকটায় এই যে দোকানের এই দিকটায় এগুলোও টু হুইলার পার্ক করে রাখতে পারেন, তবে চার্জ আছে, এমন নয় ফ্রি, চার্জ দিয়ে আপনারা পার্ক করে রাখতে পারেন। এরপর বলি তাজপুর আসবেন কিভাবে। তাজপুরের নিকটতম রেল স্টেশন হলো রামনগর, এখান থেকে 8 কিলোমিটার রাস্তা টোটো করে সহজেই চলে আসতে পারেন তাজপুর। ঘুরতে ঘুরতে সময় অনেকটাই গড়িয়ে গেল, সূর্যও অস্ত যেতে শুরু করেছে। সন্ধেবেলায় কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য আমরা আবার ফিরে এলাম আমাদের আগের সেই দোকানটায়। চিকেন পকোড়া, চা আর সঙ্গে দোকানের সাউন্ড বক্সে বেজে চলা সুন্দর সব গান, পুরো সন্ধেটা আমরা এখানেই বসে রইলাম, কারণ এই এনভায়রনমেন্টটা আমাদের দারুণ লাগছিল। রাতের জন্য ডিনারটাও আগে থেকেই অর্ডার করে দিলাম। এখানে একেবারে ডিনারটা সেরে তারপর হোটেলে ফিরব। দোকানের সিঁড়িগুলোতে বসেছিলাম কিছুক্ষণ, আর একবার করে সমুদ্রের জল এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। বাড়ির এত কাছে এরকম স্বর্গীয় অনুভূতি আর কোথায় পাবেন। পরের দিন ভোরবেলায় সানরাইজ দেখার জন্য আমরা আবার বিচে চলে এলাম, আর আজকের ব্রেকফাস্টের স্টাইলটা ছিল একেবারে ইউনিক। ফাঁকা বিচের মধ্যে সমুদ্রের ধারেই বাড়ি থেকে আনা শুকনো খাবার দিয়ে সকলের সাথে এভাবে ব্রেকফাস্ট করার অভিজ্ঞতা কখনোই ভোলার নয়। এরপর হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম দীঘার জন্য। আমরা যখন তাজপুর আসার জন্য কাঁচা রাস্তাটা হয়ে এলাম, আর কাঁচা রাস্তাটা হয়ে সোজা না হয়ে একটা বাঁ দিকে টার্ন নিলাম, সেই বাঁ দিকে টার্নটা সোজা এসে আমরা এই জায়গাটায় চলে এসেছি। সেই টার্নটা না নিয়ে যদি আমরা কাঁচা রাস্তাটা ধরে সোজা চলে আসতাম তাহলে আমরা এসে পৌঁছাতাম ওই যে দূরে দেখুন একটা ব্লু কালারের বিল্ডিং দেখা যাচ্ছে, ওখানের যে মেরিন ড্রাইভ যেটা নতুন তৈরি করা হয়েছে, যেটা এই তাজপুর আর শঙ্করপুরকে কানেক্ট করছে, সেই এই মেরিন ড্রাইভ ধরে গেলে কিন্তু তাজপুরের শঙ্করপুর পাওয়া যাবে। তো এখনও সেটা পুরোপুরি রেডি হয়নি বলে এখনও এইদিকে ঘুরেই আসছে, কিন্তু ওই দিক হয়ে ওই মেরিন ড্রাইভটা রেডি হয়ে গেলে ওখান থেকে সরাসরি মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর চলে যাওয়া যাবে খুব কম। তাহলে এই মিনি মলদ্বীপসে এক রাত্রি দুদিন ঘোরার জন্য খরচ কত হতে পারে, চলুন প্রথম থেকে হিসেবটা শুরু করি। আমি যে হিসেবটা করব সেটা কাপল বাজেট হিসেবে করব, মানে দুজনের খরচা হিসেবে দেখাবো, পরে সেটাকে আমি পার হেড হিসেবে দেখিয়ে দেবো কত খরচা হচ্ছে। আগেই বলেছি তাজপুরের নিকটতম রেল স্টেশন হলো রামনগর, হাওড়া থেকে রামনগরের লোকাল ট্রেনে ভাড়া 40 টাকা, তাহলে দুজনের 40 টাকা করে 80 টাকা। এরপর আপনারা যখন রামনগর স্টেশনে পৌঁছাচ্ছেন, রামনগর স্টেশন থেকে তাজপুরের হোটেল অবধি যেতে অটো একটা করতে হচ্ছে, সেই অটো বা টোটোর ভাড়া নেবে 250 টাকা। এরপরে খাবারের খরচাগুলো বলি, প্রথম দিন পৌঁছে আপনারা ব্রেকফাস্ট করছেন, ব্রেকফাস্টে দুজনের 40 টাকা করে 80 টাকা, এবং লাঞ্চে যদি আপনারা ভেজ থালি নেন তাহলে 75 টাকা করে দুজনের 150 টাকা। এরপর যদি আপনারা চিকেন বা মাছ এসব নিতে চান সেটা আলাদা খরচা হিসেবে হবে, কিন্তু যদি ভেজ থালি নেন তাহলে দুজনের 150 টাকা। এরপর ইভিনিংয়ে যদি কিছু একটা স্ন্যাক্স খান, যেমন অনিয়ন পকোড়া, চা, এগুলো খান, তাহলে দুজনের 100 টাকা।
এবং রাত্রে যখন আপনারা ডিনার করছেন সেটা দুজনের 130 টাকা, মানে তড়কা ডাল আর তার সঙ্গে রুটি, এটা নিলে দুজনের 130 টাকা। এরপর যদি আপনারা চিকেন নেন সেটা আলাদা কস্ট লাগবে। এরপর জলের ব্যাপারটা বলি, জল একটা যদি আপনারা 10 লিটারের জল নিয়ে নেন সেটা কিন্তু দুজনের হয়ে যাবে, সেটা হচ্ছে 80 টাকা। আর দ্বিতীয় জিনিস, আপনারা যখন ব্রেকফাস্ট করছেন সেটা আবার আগের দিনের মতোই 40 টাকা করে, দুজনের 80 টাকা। আর তার সঙ্গে আছে হোটেলের কস্টটা, মানে আগেই বলেছি সেটা পার নাইট হোটেলের কস্ট হচ্ছে 800 টাকা। আর আপনারা এরপর যখন আবার তাজপুরের হোটেল থেকে আপনারা রামনগর স্টেশন পর্যন্ত যাচ্ছেন অটো বা টোটো করে, সেটা আবার আগের মতোই অটো ভাড়া 250 টাকা। আর রামনগর স্টেশন থেকে আবার যখন আপনারা হাওড়া যাচ্ছেন সেটা আবার আগের মতো লোকাল ট্রেনে ভাড়া পড়ছে 40 টাকা করে, দুজনের 80 টাকা। তাহলে দেখুন এইগুলোকে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 2080 টাকা। তাহলে যদি আমি পার হেড হিসাব করি তাহলে এক একজনের হচ্ছে 1040 টাকা। মানে 1040 টাকা দিয়ে যদি আপনার কাছে 1040 টাকা আপনার পকেটে থাকে তাহলে কিন্তু আপনি একটা এক রাত্রি দুদিনের এই তাজপুরের ভ্রমণ করতেই পারবেন, আর নিজের মলদ্বীপ যাওয়ার শখ ছোট্ট করে মিটিয়ে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটা আজকের। কেমন লাগলো তোমাদের তাজপুর ভ্রমণের এই ভিডিওটা? আর অন্য কিছু ইনফরমেশন যেটা আমি হয়তো মিস করে গেছি বা তোমাদের কিছু যদি স্কিপ কিছু জানতে ইচ্ছে হয়, যদি আমার জানা থাকে অবশ্যই, তো তোমাদেরকে অবশ্যই আমি জানাবার চেষ্টা করবো। তার জন্য কী করতে হবে, কমেন্ট করে আমাকে জানাও তোমরা কী জানতে চাইছো। আর একটা কথা বলি, যেটা যে হোটেলে আমরা ছিলাম, মানে আমরা অনেক হোটেল তাজপুরে মোটামুটি খুঁজে দেখেছি কিন্তু এই হোটেলটা একদম রিজনেবল প্রাইসে ছিল। তোমরা একবার ট্রাই করতে পারো, এর থেকেও কিন্তু বাকি যে হোটেলগুলো আছে অনেক প্রাইস হাই ছিল। এটা মোটামুটি একদম ঢোকার মুখে, তো তার জন্য এটা ছিল আর কি রিজনেবল প্রাইসে, তো ট্রাই করতে পারো এটা। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো। তোমাদের এই যে সাবস্ক্রাইব করো, তোমরা লাইক করো, এটা কিন্তু আমার জন্য একটা বিশাল বড় ইন্সপিরেশন। আমি নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই, তাই অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও।